নমস্কার, বাইনান টিভির পক্ষ থেকে আমি স্বাগতা অধিকার। আজ আমি এখানে খবর করছি, আপনারা নিশ্চয় জানেন এক নতুন ঘূর্ণিঝড় রেমাল গতকাল রাত 11টায় এখানে ল্যান্ডফল করেছে। তার প্রভাব বেশ কিছু জেলাতেও পড়েছে, তার মধ্যে হাওড়া জেলার বাগনান থানার বাইনান গ্রামেও বাদ পড়েনি। গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বইছে প্রবল, অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছে, যার জন্য বিদ্যুৎহীন হয়ে পড়েছে এই গ্রাম। তাই আর এখানে পরিবেশের কথা জানতে এসেছি। এখানে হালকা ঝোড়ো হাওয়া বয়ে চলেছে ও মাঝে মধ্যেই জোরে বৃষ্টিপাত হচ্ছে। তাই আমি এদের থেকে জানতে চাইব গতকাল দুর্যোগের রাতের অভিজ্ঞতা। আজ আমি এই গ্রামের বাইনান গ্রামের এক বৃদ্ধ মানুষকে পেয়ে গেছি। আজ আমি তার থেকে এই কাল রাতে দুর্যোগের কথা অভিজ্ঞতা জানবো। আপনি কোথা থেকে আসছেন? আমি আমাদের এই হাজরাপাড়া থেকেই আসছি। আচ্ছা, আপনার আপনার নাম কি বলুন? আমার নাম মতি মহল বসু। আচ্ছা বেশ, তা গতকাল রাতে ঘূর্ণিঝড় হয়েছিল জানেন? হ্যাঁ, আমাদের তো ঘরের চাল হয়ে গেছে। দেখুন, আমরা আপনারা আসুন আমাদের বাড়িতে, কিন্তু ওনারা আমাদের প্রতিবেশী, কিন্তু ওনারা অত আমাদের সাহায্য করেন না।